স্বাগত নিউজ24 সকাল 10টার সংবাদে সঙ্গে আছি আমি তানিয়া হারু 1 কোটি পরিবারের মধ্যে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করতে চলছে টিসিবির বিশেষ কার্ড কর্মসূচি প্রথম পর্বে 31 মার্চ পর্যন্ত চলা এই কর্মসূচিতে একজন ফ্যামিলি কার্ডধারী পাচ্ছেন 2 লিটার সয়াবিন তেল 2 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল প্রতি কেজি চিনির মূল্য হবে 55 টাকা ও মসুর ডাল 65 টাকা এছাড়া 3 এপ্রিল অর্থাৎ পহেলা রমজান থেকে দ্বিতীয় দফায় সাশ্রয়ী মূল্যে উল্লেখিত 3 পণ্যের সঙ্গে আরো 2 কেজি ছোলা যুক্ত করে দেয়া হবে এক্ষেত্রে ছোলার মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি 50 টাকা দেশব্যাপী টিসিবির 3100 ডিলারের মাধ্যমে সুবিধাভোগীদের দোরগোড়ায় এই সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে বাজারের তুলনায় কম দামে পণ্য পেয়ে খুশি সুবিধাভোগী নিম্ন আয়ের মানুষেরা টিসিবি পণ্য বিক্রির সবশেষ খবর জানাতে যোগ দেবেন আমাদের সহকর্মীরা প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে আজকের চিত্র কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন টিসিবি দীর্ঘ লাইন যেখানে এইভাবে লাইন থাকার কথা নয় সকাল 7টা থেকে কিন্তু মানুষ যেখানে টিসিবির পণ্য বিক্রি করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু তারা অপেক্ষা করছেন একটু আগে কিন্তু ট্রাক এসেছে টিসিবির পণ্য নিয়ে কিন্তু বিক্রি শুরু করেছে সঠিক সময়ে কিন্তু আসলে না আসার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু আরও চরম আকার ধারণ করছে তো এখানে যারা কার্ডধারী তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তারা নিয়ে যদি যেতে পারতেন তাহলে সুবিধা হতো যেহেতু প্রতিটি ট্রাক থেকে 500 জনকে কিন্তু প্রতিদিন কিন্তু দেওয়া হচ্ছে তো 500 জন নিতেও কিন্তু আসলে অনেক সময় লাগতেছে প্রায় 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত লাগে আবার 500 জনের উপরে যদি কেউ যদি থাকে তাহলে কিন্তু ওইভাবে কিন্তু তারা পাচ্ছে না গতকাল আমরা দেখছি যে টিসিবির যে পণ্য সেভাবে কিন্তু দিতে না পারার কারণেও কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়েও অনেকজনে কিন্তু টিসিবির পণ্য পায় না আমি একটু কথা বলতে চাচ্ছি আমার পাশে আছেন টিসিবির একজন ডিলার আছেন আমি জানতে চাচ্ছি কি কি পণ্য দেওয়া হচ্ছে সবাই যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কি সবাই পাচ্ছে হ্যাঁ সবাই পাচ্ছে প্রতিদিন আমরা 500 জন করে আমরা ভোক্তাদেরকে ইয়া দিচ্ছি চিনি 2 কেজি ডাল 2 কেজি আর তেল 2 লিটার করে প্রতিদিন দেওয়া হচ্ছে 500 জন করে তো অনেকজন লাইনে দাঁড়ায় কিন্তু 500 জন যদি হয় তাহলে তো 500 জনের উপরে অনেক মানুষ আছে তাহলে সবাই তো পাবে না নাকি না সবাই পাবে না কারণ তাদেরকে আমরা বলে দিচ্ছি যে আমাদের সীমাবদ্ধ হচ্ছে 500 জন প্রতিদিন 500 জনের বেশি হলে আমরা তাদেরকে প্রায়োরিটির ভিত্তিতে আগে দিয়ে দিচ্ছি তারপরের দিন আমরা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি কতক্ষণ ধরে আপনি লাইনে আছেন আমি 7টা থেকে সকাল 7টা থেকে 7টা থেকে পাবেন এখন বাবু তো আসা আমরা তো আসছি প্রায় 7টার আগে আসছি দেখে এই সময় গেট বন্ধ ছিল পরে গেট ঘোরার পরে এখন ঢুকলাম আর কি ভিতরে আর কি আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি দিদি কতক্ষণ আপনি লাইনে আছেন আমি 8টার দিকে এসেছি 8টার দিকে এসেছি আমি পাবো আশা করছি পাবো এখানে চাল দিচ্ছে চিনি দিচ্ছে তেল দিচ্ছে না চাল দিচ্ছে না চাল ডাল চিনি তেল তিনটা দিচ্ছে আমি আসছি 7টা বাজে হ্যাঁ আশা করতেছি পাবো এখানে তেল চিনি ডাল তিনটা জিনিস বুঝতে পেরেছেন এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত কেউ কেউ পেয়েছেন আবার কেউ কেউ পায়নি অনেক জন কিন্তু আসলে লাইনে আছেন তারা কখন পাবে কিন্তু তাদের যে অপেক্ষা সকাল থেকে তো আসলে কখন শেষ হবে অপেক্ষা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তাদের কিন্তু দাবি উঠেছে তারা বলছেন চট্টগ্রাম শহরের 41টি ওয়ার্ডে এক কী করে ট্রাকে কিন্তু তারা টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে সঠিক সময় বলতে যে সকাল থেকে একেবারে 8টা থেকে যদি দেওয়া শুরু হতো তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ আমি ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে Thank you.
চিনি রয়েছে ১২ উপজেলায় ১২ পৌরসভায় বিক্রয় করা হচ্ছে। জেলায় ১৮৩,১৯৮ পরিবারকে গত ২০ মার্চ এই পণ্য বিক্রয় শুরু হয়েছে এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীরা। এই ওয়ার্ডে 1,061 জনকে পণ্য বিতরণ করা হবে। তারা 55 টাকা কেজি দরে চিনি পাবে 2 কেজি, 110 টাকা লিটারে 2 লিটার তেল এবং 65 টাকা কেজিতে 2 কেজি মসুর ডাল পাবে। আগামী 3 এপ্রিলের আগ পর্যন্ত প্রথম কিস্তির এই পণ্য বিক্রয় করা হবে। 3 এপ্রিল থেকে দ্বিতীয় কিস্তির পণ্য বিক্রয় করা হবে। সেখানে শুধু ছোলা যোগ হবে। আপনাকে জানিয়ে রাখি যে সদর উপজেলায় 26,342 জন কার্ডধারী ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবির পণ্য সুবিধা পাচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় কিন্তু রয়েছে 19,182 জন। বিশাল পৌরসভা বগুড়া জেলা পৌরসভা, কিন্তু দেশের অন্যতম বৃহৎ পৌরসভা। আমরা এখানে রয়েছি যে বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, তিনি তদারকি করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো যে এখানে কতজনকে আজকে টিসিবির পণ্য দেওয়া হবে এবং এখনও কেন গাড়ি আসেন একটু জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সরকারিভাবে যে টিসিবির কার্ড দেওয়া হয়েছে সেটা আমার 861 জনকে দিচ্ছি আমি। এটা সরকারি অনুদান, এতে অত্যন্ত আমার জনগণ খুশি। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে গাড়ি ঢুকে যাবে। আমার জনগণের তুলনায় অনেক কম, কারণ আমার এই ওয়ার্ডটা অনেক বড়। সেটা আমার 24,000 ভোটার, আমি মাত্র পাইছি হলো 800 টাকা, আরও প্রয়োজন ছিল বেশি। তার এখানে প্রায় 24,000 ভোটার, কিন্তু উনি পেয়েছেন 1,000-এর তা প্রয়োজনের পরিমাণ অনেক কম, উনি সেটা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখানে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই কার্ড সুবিধাভোগীরা। এখনও টিসিবির যে ট্রাক, ভ্রাম্যমাণ ট্রাক, তা এসে পৌঁছে নাই, যার কারণে মানুষের মাঝে কিছুটা ভোগান্তি কাজ করছে। তারা অপেক্ষা করছে কখন ট্রাক আসবে এবং যে ট্রাকের মাধ্যমে তারা পণ্য পাবে। এবং নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু বাজারের চেয়ে কম মূল্যে পণ্য পেয়ে অনেকটা খুশি। এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এই টিসিবির পণ্য প্রদান যদি সারা বছরই থাকে তাহলে তারা আরও বেশি উপকৃত হবে। বগুড়া জেলায় 1,63,198 জন এই টিসিবির পণ্য পাচ্ছে এবং তারা খুবই উপকৃত সাধারণ মানুষ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে তানিয়া। এদিকে সারা দেশের মতো বরিশালেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলছে টিসিবির পণ্য বিক্রি। তবে অভিযোগ রয়েছে চাহিদার তুলনায় পণ্য কম, তাই দীর্ঘ সময় অপেক্ষা করেও পণ্য না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে। এমন পরিস্থিতিতে পণ্যের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল জেলার 10 উপজেলা ও 6 পৌর এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এবং সিটি কর্পোরেশন এলাকায় ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। সাশ্রয়ী দামে পণ্য কিনতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। অভিযোগ রয়েছে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। এ অবস্থায় পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি ক্রেতাদের। এই লাইনটা যদি আরটু ছোট হইতো, বারটুই হইতো, বা গাড়ি যদি আরো 2-3টা বাড়াইতো তাহলে আমাদের পক্ষে নেওয়াটা সম্ভব হইতো। একটু বাড়ানোর দরকার, 2টা ট্রাক যদি আর তা সবাই পরিপূর্ণ পাইবে। ডিলাররা বলছেন একটি পয়েন্টে 400 জনের জন্য বরাদ্দ থাকলেও লাইনে দাঁড়াচ্ছে 600 থেকে 700 মানুষ। প্রতিদিন তারা আরো বেশি পণ্য পেলে উপকার হতো অনেকের। আমাদের এই মালে তো পূরণ হচ্ছে না, আমাদের এত ভিড়, জিনিস অত, মানে জিনিসের দাম বেশি দেখে তো মানুষ সব ঘর থেকে বাইরে আসছে, এই জন্যই মানুষ আর কি কম দামে পাচ্ছে দেখে সবাই লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন সিটি কর্পোরেশনে 90,000 এবং জেলার 10 উপজেলার জন্য 1,29,921 পরিবার এ সেবা পাচ্ছেন। এই সংখ্যা আগে কিন্তু এত সংখ্যা ছিল না, গতবারের চাইতে বা অন্য যে কোনো সময়ের চাইতে এই সংখ্যা, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সংখ্যাটি 1 কোটিতে উন্নীত করা হয়েছে সারা দেশে। 1 কোটি পরিবারের মধ্যে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, News24। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীতে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শুধু বিদ্যুতের আলোয় আলোকিতই নয়, বিকল্প কর্মসংস্থানে ভাগ্য খুলেছে চরাঞ্চলের মানুষের। এতে জীবনমানের উন্নয়নের পাশাপাশি বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতিও। পটুয়াখালী থেকে সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
একটা সময় ছিল যখন বিদ্যুতের সংযোগ পাওয়া ছিল সোনার হরিণ, আর প্রত্যন্ত চরগুলোতে এটা ছিল অবিশ্বাস্য। তবে সেটি এখন বাস্তব। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে এখন পটুয়াখালী জেলার দুর্গম চরাঞ্চল সহ দেশের সকল এলাকায় পৌঁছে গেছে বিদ্যুতের সংযোগ। তাই তো এসব এলাকার জীবন ও জীবিকায় এসেছে ইতিবাচক পরিবর্তন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের সদস্যরা এখন স্বপ্ন দেখছেন নতুন কিছু করার। বিদ্যুৎ পাইছি, বিদ্যুৎ গরমের জন্য সুবিধা না, বিদ্যুৎ পাইছি, ঘরে এখন কারেন্ট আছে, ফ্যান আছে, বিদ্যুৎ লাগে না, তেল কেনা লাগে না, পোসা লাগে না। দুর্গম চরাঞ্চলগুলোতে সাব মেরিন কেবল দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় সেখানকার মানুষের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন হবে, সচল হবে গ্রামীণ অর্থনীতি। চরাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুতের সুবিধা পাচ্ছে। রাঙ্গাবালি থেকে যে ব্যাপক চরাঞ্চল আছে সেখানেও কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে, এবং বিদ্যুৎ আসলে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা পরিবর্তন হবে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধ্যমে দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। কক্সবাজারে উখিয়ায় বালু বোঝাই ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 10টার দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উখিয়া থেকে ড্রাম ট্রাকটি বালুখালীর দিকে যাচ্ছিল আর সিএনজি অটোরিকশাটি যাচ্ছিল কক্সবাজারের দিকে। এই সময় গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের কারণে অটোরিকশার চালক সহ ঘটনাস্থলেই মারা যান চারজন, আহত দুইজনকে নেওয়া হয় হাসপাতালে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র, এমন প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী। গণহত্যার স্বীকৃতি দেওয়ায় মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমকে বলেন, এতে সংকট সমাধান গতি পাবে। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চলা মামলায় অনেক দেশ অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানান একে আব্দুল মোমেন। নাহিদ হোসেনের রিপোর্ট। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের প্রায় চার বছর পর একে গণহত্যা বলে মানল ভৌগোলিক রাজনীতির অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। মার্কিন আন্ডার সেক্রেটারির ঢাকা সফরের দুদিনের মাথায় সেক্রেটারি অফ স্টেট মন্তব্য করেন, এটি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ। এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছে ঢাকা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র। আইসিজে যে কেসটা চলছে, গাম্বিয়া যে কেসটা ওআইসির পক্ষ থেকে চালাচ্ছে, এইটা আরও শক্তিশালী হতে পারে। হোপফুলি ইউএস সেক্রেটারি স্টেটের এইটা বলার ফলে আমার বিশ্বাস, দে উইল অলসো পুট মোর প্রেশার অন মায়ানমার গভর্নমেন্ট সো দ্যাট দে টেক ব্যাক দেয়ার পিপল। মন্ত্রী জানান, চলমান ওয়াইসি সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে চড়া মামলায় অর্থ সহায়তা নিয়ে একাধিক দেশের সাথে আলোচনা হবে। যেহেতু স্পেশাল সেশন আমরা ডেকেছি ওআইসিতে, সেইখানে তারা বলবেন। আমার সাথে সৌদি ফরেনিস্টে আলাপ হয়েছে, উনি বলেছেন অবশ্যই তারা কন্ট্রিবিউট করবেন, তারা ইতিমধ্যে কিছু করেছেন। আমার সাথে টার্কির ফরেনিস্টে আলাপ হয়েছে, উনিও বলেছেন যে তারা অ্যাডিশনাল কন্ট্রিবিউশন অ্যানাউন্স করবেন। তারপরে আমার সাথে আরও কয়েকজনের এখানে কিরগিজস্তানের কিসের দেখা হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমার আন্তরিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম দফায় ফেরত পাঠাতে এরই মধ্যে 1100 রোহিঙ্গার তালিকা মিয়ানমার পাঠিয়েছে সরকার। নাহিদ হোসেন, News24, ঢাকা। জ্বালানি তেল সংকটের কবলে পড়েছে রংপুর দিনাজপুর অঞ্চল। ডিজেল, অকটেন ও কেরোসিন থাকলেও দেখা দিয়েছে পেট্রোল সংকট। এ বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, ঠিক কি কারণে তেলের এই সংকট দেখা দিয়েছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি বলি যে মজুত এবং চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণেই রংপুর অঞ্চলের অর্থাৎ পাম্পগুলোতে পেট্রোলের চরম সংকট দেখা দিয়েছে। গত তিন দিন থেকেই রংপুর অঞ্চলের অর্থাৎ বিভিন্ন চালকরা কিন্তু এই পেট্রোল পাচ্ছেন না। আমরা এসেছি প্রায় ঘণ্টাখানেক আগে শাপলা চত্বরের এই পাম্পে, আমরা দেখতে পেরেছি মোটরসাইকেল আরোহীরা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছে বিভিন্ন পাম্পে আমরা গিয়েছি কিন্তু আমরা পেট্রোল পাচ্ছি না, অক্টেনের দাম বেশি, পেট্রোলের দাম কম, বিধায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যেসব চালক রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। তো একটু কথা বলতে চাই একজন পাম্পের একজন সেলসম্যানের সাথে, একটু একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে এখানে কি বন্ধ করে রেখেছেন? আমাদের পেট্রোল বন্ধ। আচ্ছা, কেন?
পেট্রোল কোম্পানিতে নাই, আসবে তারপর কোম্পানি তেল দেবে, তারপর আমরা বিক্রি করব। আর আজকে না তিন দিন থেকে আমাদের কোনো পেট্রোল নাই, আমাদের এখন অকটেন আছে আর ডিজেল আছে, মানে অকটেনটার উপর খুব চাপ পড়ছে আর কি, মানে খুবই চাপ। কতদিনের মধ্যে আপনি এই পেট্রোল পেতে পারেন? ইনশাল্লাহ গাড়ি মানে আপনার ওয়াগান যদি রংপুরে ঢোকে অবশ্যই পাবো, অবশ্যই পাবো। ওয়াগান তো আপনার সাপ্লাই তো পাচ্ছেন না? না না, মানে এখন তো নাই, কীভাবে সাপ্লাই হবে? মনে করেন যখন ওয়াগান ঢুকবে, রংপুরে ঢুকুক আর পার্বতীপুরে ঢুকুক, আমরা ইনশাল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে পাবো, আমাদের গাড়ি ওখানেই আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন পাম্পের সেলসম্যানের সাথে, তিনি বলছেন গত তিন দিন থেকে তিনি পেট্রোল পাচ্ছেন। একটি বিষয় বলে রাখি, রংপুর দিনাজপুর অঞ্চলে অর্থাৎ 265টি পাম্প রয়েছে, এসব পাম্পে অর্থাৎ পার্বতীপুর ডিপো এবং রংপুরের তিনটি বিপিসির ডিপো থেকে তেল সরবরাহ করা হয়। আমরা বিপিসির ডিপোগুলোতে খবর নিয়েছি, তারা বলেছেন যে এসব অর্থাৎ বিপিসির ডিপোতে পেট্রোল সরবরাহ একেবারে নেই। তারা বলছেন চট্টগ্রামে একটি ওয়াগন লরি এসেছে, সেখান থেকেই কিন্তু এখানে সাপ্লাই হয়। তো এই অবস্থাতে অর্থাৎ চরম দুর্ভোগে পড়েছে অর্থাৎ এই অর্থাৎ মোটরসাইকেল চালক থেকে শুরু করে পেট্রোল ব্যবহারকারীরা। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের সাম্বা চত্বর থেকে সর্বশেষ, ফিরে যাব তানিয়ার কাছে। ভূমি জটিলতায় গতি হারিয়েছে যশোরের রাজারহাট কচুয়া ব্রিজের নির্মাণ কাজ। শুরুর কয়েকদিনের মাথায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ অন্তত 44 গ্রামের বাসিন্দারা। এনজিইডি জানিয়েছে অবৈধ দখলদারদের কারণেই নির্মাণ কাজ থমকে আছে। রিপন হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন বুলবুল শহীদ খান। চলতি বছরের প্রথমেই প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে শুরু হয় রাজারহাট কচুয়া ব্রিজের নির্মাণ কাজ। এজন্য বেশিরভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদে চলে অভিযানও। তবে কয়েকটি ভবন এখন গলার কাঁটা এই ব্রিজ নির্মাণে। যারা অবৈধ দখলদার এদের বিভিন্ন সমস্যা বিভিন্ন অজুহাতে ধরুন কন্ট্রাক্টর কাজ অফ করে দিয়ে চলে গেছে। আমাদের এই ব্রিজের যে কাজ, যে অবস্থা কন্ট্রাক্টররা যে অবস্থায় রেগে গেছে, তাতে এখানে মরণের ফাঁদ পেতে রেগে গেছে। কন্ট্রাক্টর কাজ করতে করতে এইভাবে ভাঙিয়ে আবার না করে গেল কোন কারণে? এলাকার স্বার্থে এবং জনগণের স্বার্থে ব্রিজটা যাতে হয় সেই হস্তক্ষেপ কামনা করতেছি। ব্রিজ নির্মাণ চাইলেও স্থাপনা সরাতে রাজি নন অনেকেই। ব্যক্তি মালিকানার জমি দাবি করে তাতে ছাড় না দেওয়ার কথাও জানিয়েছেন তারা। যে জায়গাটা আছে আমরা এখানে বৈধ জায়গায় আছি এবং আপনারা এই নোটিশটা ফের পরিবর্তন করে নিয়ে আসেন, যেহেতু এটা আপনারা অবৈধ স্থাপনা লিখেছেন, এটা আমি গ্রহণ করলাম না, যেহেতু এটা আমি বৈধ জায়গায় আছি। এলজিইডি বলছে ব্রিজ নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ভবন, যা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না, এজন্যই গতি হারিয়েছে নির্মাণ কাজ। এই ব্রিজের দুই অ্যাপ্রোচে কিছু দোকানপাট ছিল, সেগুলো অলরেডি কিছু উচ্ছেদ করা হয়েছে, আর দুই তিনটা দোকান আমরা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবর আমরা একটা আবেদন দিয়েছি। আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হবে এবং ব্রিজের কাজটা আমরা যথাসময়ে বাস্তবায়ন করতে পারবো। দীর্ঘদিনের জরাজীর্ণ রাজারহাট কচুয়া ব্রিজ নিয়ে নিউজ 24 এর সংবাদ প্রচার হলে কর্তৃপক্ষের নজরে আসে। এরপর কাজ শুরু হলে আশার আলো দেখেননি স্থানীয়রা। ফের জটিলতা শুরু হওয়ায় আবারও ভারী হচ্ছে হতাশার পাল্লা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলের ঘাটাইলে নদী থেকে অবৈধভাবে মাটি কাটা থামছেই না। এ বিষয়ে আরো খবর জানবো সরাসরি সহকর্মী আতিকুর রহমানের কাছে। আতিক, জেল জরিমানার পরও কেন মাটি কাটা বন্ধ হচ্ছে না? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে টাঙ্গাইলের অধিকাংশ নদ নদীর যে অবৈধ দখলদার দখল এবং দূষণের কবলের মধ্যে পড়েছে, এবং বিশেষ করে এই সময়টা মানে এই সময়ে কিন্তু অনেকটাই নদী থেকে অবৈধভাবে মাটি কাটা জনজীর্ণ অবস্থার মধ্যে পড়েছে। এবং শুধু তাই নয়, দখলদারদের কারণে এবং যারা প্রভাবশালী রয়েছেন তারাও কিন্তু এই নদী থেকে মাটি কেটে উত্তোলন করেন, এবং যার ফলে নদীর দুধারে কেটে উত্তোলন করেন, এবং যার ফলে নদীর দুধারে নদীর ঘর কিন্তু ভেঙে পড়ে। মারিউপোল শহরে এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। খারকিভের অবস্থাও ভয়াবহ। রুশ হামলায় এই দুই শহরের অন্তত 10টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি। মারিউপোলে আটকা পড়েছেন হাজারো বেসামরিক। মূলত ইউক্রেন যুদ্ধে রুশ হামলার এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মারিউপোল খারকিভ।
এমনকি কৌশলগতভাবে কিয়েভ দখলে নিতে মরিয়া হয়ে পড়েছে রুশ সৈন্যরা। তবে পাল্টা প্রতিরোধে রাশিয়ার 15,000 বেশি সৈন্যকে হত্যার দাবি করেছে কিয়েভ। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় এবার পোপ ফ্রান্সিসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আজ জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অস্তিত্ব হুমকির সম্মুখীন হলে নিয়ম অনুযায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। রাশিয়াকে প্রতিহত করতে এবার ভূমধ্য সাগরে শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে বলে তথ্য দিয়েছেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো। ইউক্রেনের নো ফ্লাই জোন বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আদেশের জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে আইওনিয়ান সাগরে অবস্থান করছে মার্কিন রণতরী, রয়েছে ইতালি ও গ্রিসের জলসীমায়। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভূমধ্য সাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং ডুবোজাহাজ রয়েছে, ফলে তাদের প্রতিরোধ করতে ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ। ভূমধ্য সাগরে ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে মার্কিন বাহিনী, যার সদর দপ্তর ইতালির নেপলসে। রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে। এ বিষয়ে আরো খবর জানাতে যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, রমজানের আগে বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের উদ্যোগ সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ বাজার মনিটরিং করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দু একটি অভিযান পরিচালনা করতেও দেখেছি, তবে পর্যাপ্ত যেটি সেটি আসলে বলা যাবে না, কারণ যে তুলনায় বাজার মনিটরিং করার কথা দরকার সেইটি আসলে হচ্ছে না। ফলে কিন্তু পণ্যর যে দামটি রয়েছে সেই দামটি কিন্তু বৃদ্ধি রয়েছে, এর ফলবর্তীতে কিন্তু এই ভোক্তার উপরে এর প্রভাব পড়ছে। রমজানের প্রধান যে উপকরণগুলো রয়েছে, বিশেষ করে ছোলা 70 টাকা বিক্রি হচ্ছে, বুট 50 টাকা বিক্রি হচ্ছে, চিড়া 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, আলু 20 টাকা বিক্রি হচ্ছে কেজি প্রতি, পেঁয়াজ 35 টাকা, রসুন 50 টাকা এবং মুসুরির ডাল 100 থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই পরিমাণে প্রতিটি পণ্য কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে যশোরের বাজারে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর ভোক্তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করলে হয়তো পণ্য তাদের নিয়ন্ত্রণে থাকতো। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ কিছু স্টোরেজ আপনার কাছে। এদিকে দেশের পেঁয়াজের বীজের জন্য সুখ্যাতি রয়েছে ফরিদপুরে। এবারও আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষকরা। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, বলা হচ্ছে পেঁয়াজের বীজে শীর্ষে ফরিদপুর, এবারের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যথার্থই বলেছেন যে পেঁয়াজ বীজের কিন্তু বেশ সুখ্যাতি রয়েছে এই ফরিদপুর জেলায়। গত বছর এই পেঁয়াজ বীজের যে দামটা সেটা কিন্তু কৃষকরা বেশ ভালো পেয়েছিল, যার কারণে কিন্তু এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পেঁয়াজ বীজের আবাদ করেছেন। আপনি যদি একটু দেখেন যে পেঁয়াজের বিস্তীর্ণ মাঠ কিন্তু এই সাদা ফুলে, পেঁয়াজের সাদা ফুলে কিন্তু ভরে আছে। তো এবছর যেটা আমরা জানতে পেরেছি যে 1750 হেক্টর জমিতে বেশি পেঁয়াজ আবাদ করা হয়েছিল, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1450 হেক্টর, যার কারণে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে বিস্তীর্ণ মাঠে কিন্তু এখন কালো সোনার যেই খ্যাতি সেই পেঁয়াজ ফুল রয়েছে। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো এই ফরিদপুরের সেরা কিষানি তার সঙ্গে। আপনার কাছে জানতে চাই যে কি পরিমাণ পেঁয়াজ বীজের আবাদ করেছেন এবছর? আমি এবছরে 30 একর জমি পেঁয়াজের বীজ আবাদ করেছি, এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও ফলন ভালো হবে এবং দাম পাবো আশা করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই বছরে একটা বাড়ি ফাইভ গ্রীষ্মকালীন একটা পেঁয়াজ করছি, যেটা সারা মাসই সারা বছরই করা যায়। সেটা থেকে যে আমাদের আমরা বীজ করব, বীজটা আমি সারা দেশে ছড়িয়ে দিলে পরে কৃষকরা এটাই উপকৃত হবে, এবং যখন আমাদের দেশে ঘাটতি থাকবে ওই পেঁয়াজটা দিয়ে আমাদের ঘাটতিটা পূরণ হবে।
ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এই পেঁয়াজ বীজ কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজের কিন্তু আবাদ করা হয়েছে ফরিদপুরে, যে আগামী আমাদের যে পেঁয়াজের যে ঘাটতি রয়েছে এই পেঁয়াজ বীজের মাধ্যমে কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের এই পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ বীজের সর্বশেষ সংবাদ, চলে যাবে স্টুডিওতে আপনার কাছে। তানিয়া, প্রতারণার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে মঙ্গলবার 9 বছরের কারাদণ্ডের রায় দিয়েছে রাশিয়ার একটি আদালত। রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর 27 দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। ফলে আগামী 1.5 বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও আরও 8 বছর অতিরিক্ত কারাবাস করতে হবে তাকে। মামলার বিচারক মার্গারিতা কোতোভা জানিয়েছেন, একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন নাভালনি। এদিকে এই কারাদণ্ডের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের ব্যাপারটি ক্রেমলিন লুকাতে চাচ্ছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন। শ্রীলঙ্কার পেট্রোল পাম্পগুলোতে সেনা মোতায়েনের জন্য মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জ্বালানি বিতরণ তদারকি করতে 100 পাম্পে সেনা মোতায়েনের এই নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, হঠাৎ করেই গুরুত্বপূর্ণ পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেগুলোর ঘাটতি দেখা দেওয়ার ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন হাজারো ক্রেতা। জ্বালানি তেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় 3 বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ধরনের ঘটনার পর পেট্রোল পাম্প ও কেরোসিনের দোকানগুলোর কাছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি পেট্রোল পাম্পে অন্তত 2 জন সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 5টায়। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে 38 রানে জয় পায় টাইগাররা, যা তাদের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয়। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 7 উইকেটে হারতে হয়েছিল সফরকারীদের। এবার সুযোগ আফ্রিকার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের। সেই লক্ষ্য সেঞ্চুরিয়ানে অনুশীলন করেছেন তামিম, মুশফিক, সাকিবরা। 2 দলের পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ 8 ম্যাচে সমান 4টি করে জয় 2 দলের, সেখানেই স্বস্তি খুঁজতে পারে টাইগাররা। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।